নমস্কার বন্ধুরা, ডোর অব ডেস্টিনি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম নিত্য নৈমিত্তিক জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানা ভিডিও পেতে। আজ আমি কথা বলবো রবিবারকে নিয়ে, অর্থাৎ যারা রবিবারে জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে। আমরা সকলেই জানি সপ্তাহের প্রথম দিন হলো রবিবার। এই দিন আমাদের গোটা ভারতবর্ষে ছুটির দিন হিসাবে মানা হয়। তো এই দিন যারা জন্মগ্রহণ করেন সেই সমস্ত ব্যক্তিরা কেমন হন, তাদের কথাবার্তা, তাদের ভাগ্য, তাদের ব্যক্তিত্ব, তাদের চরিত্র, তাদের প্রেম, তাদের কর্ম, সেই সম্পর্কেই আজকে জানাবো আপনাদের যাবতীয় তথ্য। তো চলুন দেখে নেওয়া যাক রবিবারে জন্মানো জাতক জাতিকাদের ব্যক্তিত্ব সম্পর্কে কিছু কথা। রবিবার হলো ভগবান সূর্য দেবতার দিন। এই দিন আমরা ভগবান সূর্য দেবতাকে পূজা করি। আর এই দিন জন্মানো জাতক জাতিকারা সামান্য তেজস্বী হন, ভাগ্যশালী হন এবং দীর্ঘ আয়ুর অধিকারী হন। এনারা খুব বুদ্ধিমান হন এবং এনারা কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসাবে এদের নাম বিশেষভাবে করাই যায়। এনারা খুব দৃঢ়চেতা হন, আত্মবিশ্বাসী স্বভাবের মানুষ হন। এই দিন জন্মানো ব্যক্তিগণ ভগবান বিশ্বাসী হন প্রবল পরিমাণে এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে এনাদের। এনারা রূপে গুণেও সুন্দর হন। আর এনারা কিন্তু খুব সংবেদনশীল মানুষ হন, মানে অল্পতেই খুব ভেঙে পড়েন। মানে কাউরির কোনো ব্যাপার যদি খারাপ লাগে তো সেই ব্যাপারটা নিয়ে এনারা ভাবতে থাকেন এবং এনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, সব কাজে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, ফলে অনেক সময় বিপদে পড়তে হয় তাদের। কিন্তু সবথেকে ভালো কথা হলো রবিবারে জন্মানো জাতক জাতিকাদের কোনোদিন অর্থের অভাব হয় না। এনারা খুব তাড়াতাড়ি রেগে যানও ঠিকই, আবার খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এরা কখনো কারোর স্বাধীনতা, মানে কাউরির অধীনে কাজ করবে এরকম পরাধীনতা পছন্দ করে না। এরা সবসময় নিজে স্বাধীন থাকতে চায় এবং এরা হচ্ছে স্বাধীনচেতা, এদের মধ্যে প্রবল পরিমাণে বর্তমান। এদের রোগভোগ সম্পর্কে জানাবো আপনাদের বিস্তারিত। তো চলুন জেনে নেওয়া যাক রবিবারে জন্মানো জাতক জাতিকাদের স্বাস্থ্য ও রোগভোগ সম্পর্কে কিছু কথা। রবিবারে জন্মানো জাতক জাতিকাদের রোগভোগ কম হয়, কিন্তু এদের কিছু কিছু রোগ যেমন উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের রোগ, চোখের সমস্যা, এগুলো কিন্তু এদের মাঝে মধ্যেই দেখা যায়। এবং চোখের সমস্যাটা বিশেষত রবিবারে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে প্রায় জনারই দেখা যায়, তাই একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। এবার চলুন দেখে নেওয়া যাক রবিবারে জন্মানো জাতক জাতিকাদের কেরিয়ার সম্পর্কে। রবিবার জন্মানো জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন এবং পরিশ্রমের ফলে এরা নিজের স্বরূপ উচ্চপদের অধিকারী হন। এনারা বিজ্ঞান, টেকনিক্যাল ফিল্ড, আইটি ফিল্ড, অভিনয় ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ক্ষেত্রে এরা পারদর্শী হন। এই দিন জন্মানো ব্যক্তিগণ হলেন আমাদের সবার পরিচিত অমিতাভ বচ্চন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটের ভগবান যাকে আমরা বলি সচিন টেন্ডুলকার, এবং এনারা আমরা সবাই জানি নিজের নিজের ফিল্ডে খুব সুনাম অর্জন করেছেন। তাই বলাই বাহুল্য যে রবিবারে জন্মানো জাতক জাতিকাদের কেরিয়ার সুনিশ্চিত। এবার জানবো রবিবারে জন্মানো জাতক জাতিকাদের প্রেম সম্পর্কে কিছু কথা। রবিবারে জন্মানো জাতক জাতিকারা দাম্পত্য জীবন কিন্তু খুব সুখের হয়। এদের বন্ধু ভাগ্যটা কিছু খারাপ হয়, কারণ এদের বন্ধু প্রচুর হয় কিন্তু এদের বেশি দিন সেই বন্ধুত্ব টেকে না। এরা মনের মতো জীবনসঙ্গিনী পান। এদের বাইরের থেকে কঠোর মনে হলেও মনটা এদের খুব নরম, তাই অল্পতেই ভেঙে পড়েন এবং প্রেমের সম্পর্কে কিন্তু খুব ঘনিষ্ঠ হন। রবিবারে জন্মানো জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী প্রকৃতির হন। কেরিয়ারের সাফল্য অর্জনের জন্য এরা যা প্রয়োজনীয় তাই করতে রাজি থাকেন, আর এই পরিশ্রমের জোরেই এরা কেরিয়ারে অনেক অনেক উন্নতি সাধন করে। তবে রবিবারে জন্মানো জাতক জাতিকারা মাঝে মধ্যে ডিপ্রেশনে ভোগেন তাদের বন্ধু ভাগ্য নিয়ে, কারণ এদের বন্ধুত্ব বেশি দিন টেকে না। রবিবারে জন্মগ্রহণকারীর ব্যক্তি দাম্পত্য জীবন সুখের হয় এবং এরা তার সঙ্গীকে খুব ভালোবাসেন। আসুন জেনে নেওয়া যাক রবিবারে জন্মানো জাতক জাতিকার ভাগ্য কেমন। রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন, অর্থের অভাব এদের দেখা যায় না বললেই চলে। এরা নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সার উন্নতি করতে এরা বেশি বিশ্বাসী, এরা কাউরির অধীনে থাকতে চান না।
নিজের কাজ নিজে করা, দ্রুত কাজ করার প্রবণতা, খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে পণ্ড করে ফেলা, এটাও তাদের মধ্যে দেখা যায়। কারো অধীনস্থ হয়ে কাজ করা এদের মতবিরোধী। যত ভালো কাজই হোক না কেন, কারো অধীনে এরা করতে চায় না একদম। এরা খুব ভাগ্যশালী হয়। আপনার যদি রবিবারে জন্ম হয়ে থাকে তো আপনি অত্যন্ত বর্ণময় চরিত্র সম্পন্ন একজন মানুষ। তবে অল্পই অধৈর্য হয়ে পড়া, কোনো কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া, এই ধরনের প্রবণতা আপনার মধ্যে থাকেই। এবং আপনি খুব সংবেদনশীল মানুষ এবং অন্যদের কথাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আপনার স্বভাব। তবে আপনি জীবনে অত্যন্ত আশাবাদী, তাই আমি বলবো আপনাকে একটু ইমোশনালনেসটাকে একটু কমাতে হবে। এবং চলুন দেখে নেওয়া যাক রবিবারে জন্মানো জাতক জাতিকাদের শুভ রং সম্পর্কে কিছু। রবিবারে জন্মানো জাতক জাতিকাদের ব্যক্তিত্বের রং বা ব্যক্তিগণের প্রিয় রং বলতে পারেন লাল। শুভ দিন রবিবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের শুভ দিন হলো রবিবার, সোমবার এবং শুক্রবার। ভাগ্যবান সংখ্যা যদি বলি তো এই দিন জন্মানো জাতক জাতিকাদের ভাগ্যবান সংখ্যা হলো 7। তো এই ছিল রবিবারে জন্মানো জাতক জাতিকাদের ব্যক্তিত্ব, সম্পর্ক, ব্যবসা, ভাগ্য, শুভ দিন, শুভ রং সম্পর্কে যাবতীয় তথ্য। ভিডিওটি যদি আপনার ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে। ধন্যবাদ।